হ্যালো বন্ধুরা, আপনারা কি 8 পাস করে রয়েছেন বা 8 পাস শিক্ষাগত যোগ্যতায় চাকরি খুঁজছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, ইতিমধ্যে 8 পাস শিক্ষাগত যোগ্যতায় আমি আপনাদের দেখিয়ে দেব কী করে আবেদন করবেন, যেখানে কিন্তু সর্বপ্রথম বলে রাখি ওয়াকেন্ট ইন্টারভিউর ভিত্তিতে যে নিয়োগ সেই নিয়োগটি করতে চলেছে, কোনো রকম লিখিত পরীক্ষা নেই, ঠিক আছে। রিটেন টেস্টের কিন্তু এখানে কোনো রকম ঝামেলা নেই, শুধুমাত্র ওয়াকেন্ট ইন্টারভিউর ভিত্তিতে। আর এখানে অফলাইনে একটি ফর্মেট রয়েছে, জাস্ট সেই ফর্মেটটিকে এ পেজের মধ্যে প্রিন্ট আউট করার পর যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে একটি খামের মধ্যে পড়ে অফিসিয়ালি দিয়ে, যেটা কিন্তু সোম থেকে শুক্রবারের মধ্যে জমা করে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদের বলবো এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করবেন, মেয়েরা এই পোস্টের জন্য আবেদন করবেন না বা আবেদন করতেও পারবেন না। শুধুমাত্র ছেলেদের জন্য 8 পাস শিক্ষাগত যাদের রয়েছে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। তবে আজকের যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটি কিন্তু কোনো রকম সরকারি সংস্থায় নয়, এটি সরাসরি নিয়োগটি করতে চলেছে একটি গভর্নমেন্ট স্কুলে। তো চলো বেশি দেরি না করে আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটি অনস্ক্রিনে দেখে নেওয়া যাক। তার আগে বলে রাখি, নোটিশটি যদি কেউ ডাউনলোড করতে চান, ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, তো সেখান থেকেও আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমি এই ভিডিওটি নিচে দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে এই যে নোটিশটি রয়েছে নোটিশটির লিঙ্ক, সেখান থেকে আপনারা নোটিশটি ডাউনলোড করবার পর খুব সহজেই দেখে নিতে পারবেন। তো চলো, যেহেতু আমি নোটিশটি ডাউনলোড করে রেখেছি, অতএব সরাসরি চলে যাবো ডাউনলোড করা সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। তো বন্ধুরা, দেখতে পাবেন 2 পেজের একটি জাস্ট শর্ট নোটিশ বলতে পারেন। এই নোটিশটির মাধ্যমে নিয়োগটি নিয়োগের যে প্রক্রিয়া সেটি কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে। এখানে কি বলা রয়েছে, নোটিশ সাবজেক্টের মধ্যে বলা হয়েছে নোটিশ ফর ওয়াকেন্ট ইন্টারভিউ, জাস্ট এখানে ওয়াকেন্ট ইন্টারভিউ ভিত্তিতে নিয়োগটি করতে চলেছে। আই এম সেন্ডিং এ নোটিশ ফর ওয়াকেন্ট ইন্টারভিউ ফর দ্য কলেজ, প্লিজ টেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট টু দ্য ডিসপ্লে অন ইয়োর নোটিশ বোর্ড। তো এখানে আপনারা দেখতে পারবেন এই নোটিশটি প্রকাশিত হয়েছে 11/5/2023 তারিখে এ মাসের। আর এখানে আপনারা কী করে জমা করবেন ফর্মটি আমি আপনাদের বলি, কোনো রকম অফলাইনে ফর্মেট এখানে পাবেন না, খুব সুন্দর করে নিজেরা একটি বায়োডাটা তৈরি করবেন বা বায়োডাটা বানিয়ে নেবেন, যেখানে কিন্তু যেহেতু 8 পাস শিক্ষাগত যোগ্যতা সেই হিসাবে 8 পাস অনুযায়ী একটি বায়োডাটা আপনারা তৈরি করবেন। যাদের মাধ্যমিক পাস রয়েছে 8 পাস দেওয়ার পর আপনারা কিন্তু চাইলে 10 পাস অ্যাড করে দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। সেক্ষেত্রে দেখুন আপনারা কী করবেন, সুন্দর করে বায়োডাটা তৈরি করবেন এবং লিখবেন, সর্বপ্রথমে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন, গ্রুপ ডি, তো সেই পোস্টটির নাম এখানে অ্যাডজাস্ট আপনাদের উল্লেখ করে দিতে হবে। এরপরে যেভাবে আপনি আপনার নাম ফিল আপ করছেন, আপনার বাবার নাম, ডেট অফ বার্থ, জাস্ট এইভাবে করে ফিল আপ করে দিয়ে তার সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা একটি আধার কার্ড বা একটি ভোটার কার্ড, এই সঙ্গে ভোটার কার্ড এর সঙ্গে আপনারা কিন্তু আপনার যে পাসপোর্ট নম্বরের ছবি সেই সকল অ্যাটাচ করে দিয়ে আপনাদের সেলফ অ্যাটাস্টেড করবেন আপনার সেই সকল ডকুমেন্টসের মধ্যে, তারপরে জমা করে দিতে হবে। কোথায় জমা করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তার আগে দেখে নেওয়া যাক এখানে কী কী বলা রয়েছে। তো নিয়োগটি করতে চলেছে, দেখুন এখানে গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ মালদা, ডেট 12/5/2023 তারিখে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে ওয়াকেন্ট ইন্টারভিউ উইল বি হেল্ড 22/5/2023 এ মাসের 22 তারিখে আপনাদের ওয়াকেন্ট ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে। কোথায় সম্পূর্ণ করা হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন 22/5/2023 তারিখে ঠিক 12টার সময় উপস্থিত থাকতে হবে। সেক্ষেত্রে যে অ্যাড্রেসে আপনারা জমা করবেন বা এখানে আপনাদের থাকতে বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু বি প্রেজেন্ট ইন দ্য কলেজ অ্যাট দ্য সর্বপল্লী রাধাকৃষ্ণন সরণি, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, সব কিছু মালদা, অ্যাট 12টার সময়। তো দুপুর 12টার সময় আপনাদের ওয়াকেন্ট ইন্টারভিউ শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 10টার সময় উপস্থিত থাকতে হবে। কারণ কি, সেখানে অরিজিনাল ডকুমেন্টস আপনাদের শো করা হবে এবং ভেরিফিকেশন করা হবে। যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারা কিন্তু পরবর্তীতে ওয়াকেন্ট ইন্টারভিউর জন্য ডাক পাবেন। সেক্ষেত্রে কথাটি মাথায় রাখবেন, 22/5/2023 তারিখে আপনাদের সরাসরি ওয়াকেন্ট ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে, কোনো রকম আগে থেকে ফর্ম আপনাদের জমা করতে বলা হচ্ছে না। আর যদি চান আগে থেকে জমা করতে, জমা করে দিতে পারেন। কোন অ্যাড্রেসে জমা করবেন, একদম উপরের দিকে দেখতে পাবেন, টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর মালদা ডিস্ট্রিক্ট, এই অ্যাড্রেসে জমা করে দিতে পারেন। তো এর সঙ্গে আপনারা দেখতে পারবেন কোন পোস্টের জন্য, সুইপার পোস্টের জন্য, পার্ট টাইমার সুইপার, যেটা কিন্তু এখানে বলা হয়েছে প্রেজেন্টলি রিমিউনেট অ্যাজ কর্মবন্ধু, কর্মবন্ধু আওতায় সুইপার পোস্টে, ঠিক আছে, যেখানে ধোয়া মোছার কাজ, এই যে একটি টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে সেখানে আপনাদের ধোয়া মোছা, এক কথায় সুইপারের কাজ হচ্ছে নোংরা পরিষ্কার করা, পার্ট টাইম আর সুইপার, যেটা কিন্তু ধোয়া মোছার কাজের জন্য এই নিয়োগটি করতে চলেছে, বা বলতে পারেন কর্মবন্ধুর মতে কিন্তু আপনাদের রিমিউনেট যেটা বেতন সেটা কিন্তু দেওয়া হবে। এখানে বলা রয়েছে অন টেম্পোরারি বেসিস গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ মালদা, হিজ এঙ্গেজমেন্ট উইল বি রিজেক্ট অন দ্য মান্থ এ নোটিস ইন হার দ্য প্রফেশনস নট স্যাটিসফাই। আপনারা যদি কেউ স্যাটিসফাই হয়ে থাকেন তারপরে কিন্তু আবেদন করবেন, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল প্রিয়
সিকিউরড অ্যাট দ্য প্রেজেন্ট রেট অফ রিস 30 পার মান্থ। এখানে এও বলা রয়েছে খুবই কম মূল্যবায়নে আপনাদের কিন্তু কাজ করতে হবে, কারণ কি এখানে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র 3000 টাকা যে বেতন সেই বেতনে আপনাদের কাজ করতে হবে। যদি আপনারা কেউ ইচ্ছুক হয়ে থাকেন একদম গ্রুপ ডিরও খুব নিম্নমানের একটি কাজ, ঠিক আছে, গ্রুপ ডিও বলা চলবে না, এর থেকেও কিন্তু নিম্নমানের একটি কাজ যদি আপনারা কেউ করতে চান তাহলে কিন্তু আবেদন করে নিতে পারেন, বিশেষ করে মালদাবাসীদের জন্য, যেহেতু এই রিক্রুটমেন্টের নোটিশটি মালদা জেলায় প্রকাশিত হয়েছে, অতএব আপনারা চাইলে মালদা ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা এখানে আবেদন করে নিতে পারেন। তো এ ছিল আজকের রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্টটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।